এদিক থেকে আমাদের জার্নি শুরু আমার উইন্ডো দেখছো সো রাইট নাও গাইস তোমরা হাতে যেটা দেখতে পারতেছো এটা হইতাছে ফালুদা কুলফি তো সো এটা হইতাছে আঙ্কেলের পাপড়ি চাট আঙ্কেল আমার টমেটো টেস্ট বেশি অলরেডি গাইস তো এখন ঘড়িতে সময় হইতেছে 5:45 মানে ভোর 5:45 তো এখন আমরা বের হব আমাদের ব্যাকপ্যাক সব ডান হয়ে গেছে এখন বাস বাসা থেকে বের হওয়া বাকি তো আমার লাগেজটা যায় আমি কিভাবে সেট আপ করছি এটা তোমাদের আমি দেখাইতে পারি নাই বিকজ অনেক বেশি বিজি ছিলাম বিকজ তোমরাই জানো যে ইন্টারন্যাশনাল ট্রাভেল করলে অনেক কিছু হিসাব টিসাব থাকতে হয় অনেক রকমের গুজগাছ করতে হয় তো ওগুলাই আমি সময় পাইনি তোমাদের আমার লাগেজ দেখানোর তো এখন লাগেজ আমি একবারে কলকাতা যাওয়ার পর দেখাবো এখন হাতে সময় নেই আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে সো লেটস গো গাইস তো এদিকে বাইরে কত কুয়াশা মানে এমন লাগে যে শীতকাল আইসা পড়তেছে তো রাইট নাও গাইস এখন ঘড়িতে সময় বাজতেছে একদম 6টা তো এখন আমরা এদিক থেকে বের হব তো এই যে বাসা মনে করো 10-15 দিনের জন্য বাসাকে মিস করব অ্যান্ড আজকে ওয়েদারটা খুব বেশি সুন্দর আকাশে খুব বেশি কুয়াশা দেখা যাচ্ছে এমন লাগতেছে যে শীতকাল বাট অ্যাকচুয়ালি এখন কিন্তু অক্টোবরের শুরুর দিকে তো চলো তাড়াতাড়ি বের হই আমাদের তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে অ্যান্ড এদিকে আমার একটা ছোট ভাই এটা আমার ছোট ভাই তো লেটস গো অলরেড গাইস তো ফাইনালি ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশন হওয়ার পর এখন আসছি স্টেশনে মানে একদম ট্রেনের পাশে তো এদিক থেকে আমাদের জার্নি শুরু তো এদিক আপু হাই তো এদিক থেকে আমাদের জার্নি শুরু একদম কলকাতাতে ধীরে ধীরে বৃষ্টি শুরু হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে তো তো চলো তাড়াতাড়ি আমাদের জার্নিটা শুরু করি অ্যান্ড লেটস গো এখন ঘুরিতে সময় বাঁচতেছি 1:30 অ্যান্ড আমরা এখন কুষ্টিয়াতে অ্যান্ড কলকাতায় যেতে আরও 1 থেকে 2 ঘন্টা লাগবে অ্যান্ড এইদিকে মানে পুরা ওয়েদারটা এমন ট্রেনের ভিতরে যে পুরো ফ্রিজিং
এত বেশি ঠান্ডা মানে অনেক বেশি ঠান্ডা লাগতেছে একদম ফ্রিজিং ওয়েদার এদিকে বাট খুব বেশি ভালো লাগতেছে আমার উইন্ডো দেখছো আমি কোনো সিনেম্যাটিক বা কোনো এরিয়াল ভিউজ নিতে পারতেছি না কারণ আমার মিররের অবস্থা অনেক বেশি খারাপ কিছু করার নাই তো যা যা ফুটেজ নিয়েছে ওগুলো এনজয় করতে থাকো অ্যান্ড একবারে দেখো হচ্ছে কলকাতায় যাওয়ার পর সরেস ফাইনালি প্রায় 9 ঘন্টা ট্রেনে ট্রাভেল করার পরে ফাইনালি আমরা আসছি কলকাতায় অ্যান্ড এখন আমরা লাগেজ নিয়ে ইমিগ্রেশনে যাইতেছি ইমিগ্রেশন করার পরে ডাইরেক্ট হোটেলে যাব মানে অবস্থা অনেক বেশি খারাপ খুব বেশি টায়ার্ড অ্যান্ড ট্রেনের ভিতরে খুব বেশি ঠান্ডা লাগতেছিল অ্যান্ড এখন অনেক বেশি গরম অনেক প্রচুর গরম এদিকে তো চলো তাড়াতাড়ি ট্রলি নেই ট্রলিতে লাগেজগুলো রাখি দেন আবার ইমিগ্রেশন ইমিগ্রেশনের লাইন দেখছো কত লম্বা ইমিগ্রেশনের লাইন তো অনেক বেশি লম্বা অলরেড গাইজ তো এখন ঘড়িতে সময় বাজতেছে 6:30 অ্যান্ড এখন আমাদের ইমিগ্রেশন হওয়ার পরে আমাদের লাগেজ চেক আপ হয়েছে চেক করার পরে ফাইনালি আমরা স্টেশন থেকে বের হয়েছি এই যে স্টেশন তো স্টেশন থেকে বের হয়েছি এখন এদিক থেকে আমরা হোটেলে যাব মার্কো স্ট্রিটে যাব ওদিকে মানে যত হোটেল আছে সব ওদিকে মার্কো স্ট্রিটে অ্যান্ড খুব বেশি টায়ার্ড অ্যান্ড খুব বেশি ক্ষুধা লাগছে তো দেখি এখন হোটেলে যেতে কতক্ষণ লাগে তো লেটস গো রাইট নাও এখন আমি আছি কলকাতা অ্যান্ড তোমরা জানো যে কলকাতা স্ট্রিট ফুডের জন্য কত বেশি ফেমাস তো এখন আমি বের হব কলকাতার স্ট্রিটে ঘুরবো ঘোরাঘুরি করে আমি দেখবো যে কলকাতা স্ট্রিটে কত ধরনের স্ট্রিট ফুড আছে আমি জানি যে ইন্ডিয়াতে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে যেমন বড়া পাও তারপর পানিপুরি তারপর আরও যা যা আছে তো ওগুলো সবই ট্রাই করবো তো এখন আমি আছি মার্কো স্ট্রিটে মার্কো স্ট্রিট কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এরিয়া তো এই এরিয়ায় আমরা ঘুরবো হাঁটাহাঁটি করবো বেশি কিছু করবো না হাঁটাহাঁটি করবো অ্যান্ড আশেপাশে একটু যতটুকু তোমাদের শো করতে পারি ততটুকু শো করবো অ্যান্ড ওদিকে যত যত সুন্দর সুন্দর খাবার আছে স্ট্রিট ফুড আছে ওগুলো আমরা ট্রাই করবো তো চলো তাড়াতাড়ি আমরা বের হই অলরেডি গাইস তো রাইট নাও আমার কাছে আছে 300 টাকা তো এই 300 টাকায় আমি কলকাতায় স্ট্রিট ফুড খাবো অ্যান্ড চলো তাড়াতাড়ি বেরোয় ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম মিউজিক চলে তোমাকে পাওয়ার কত আয়োজন আহারে তো রাইট নাও গাইস আমরা আসছি কলকাতার ফেমাস গোলগাপ্পা খেতে মানে পানিপুরি তো এই যে এটা অ্যান্ড এখন আমাদের ফুচকা দিবে যেটা আমরা ঢাকায় বলি ফুচকা দিবে অ্যান্ড তার উপরে টক দিবে তো তোমাদের প্রসেসটা দেখাই কিভাবে করে টয়লেট গেস এটা হচ্ছে পানিপুরি
টেস্টটা খুব মজা যদি আমি এর আগেও খাইছি বাট অনেকদিন পর খাচ্ছি এটা অনেক বেশি ভালো লাগতেছে সো গাইস এখন আমরা যাচ্ছি নিউ মার্কেটে তো নিউ মার্কেট হোটেল থেকে বেশি দূরে না 5-6 মিনিটের রাস্তা তো আমরা হেঁটে হেঁটে নিউ মার্কেটে যাচ্ছি কারণ নিউ মার্কেটের ওইদিকে আমার জানা মতে অনেক স্ট্রিট ফুড আছে তো এর জন্য নিউ মার্কেটে যাচ্ছি তো চলো নিউ মার্কেটে যাই তারপর ওইদিকে দেখি যে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় লেটস গো এটা কি জি জি সো রাইট নাও গাইস তোমরা হাতে যেটা দেখতে পারতেছো এটা হইতেছে ফালুদা কুলফি তো এটা এদিকে খুব বেশি ফেমাস এন্ড নিউ মার্কেটে আজকে অনেক বেশি রাশ কারণ পূজার টাইমে রাশ অনেক বেশি থাকে তো এটার প্রাইস হইতেছে 40 টাকায় তোমরা এদিকে কুলফি ফালুদা পাবো তো এখন এটা ট্রাই করি এটা টেস্ট কেমন দেখি উপরে এগুলো হইতেছে ফালুদা এন্ড এটা হইতেছে কুলফি ফালুদাটা টেস্ট পাইলাম না তেমন কুলফিটা মজা অলরাইট গাইস তো আমরা সেকেন্ড স্ট্রিট ফুড ট্রাই করলাম যেটা কুলফি ফালুদা তো এটার লুকসটা খুব বেশি সুন্দর ছিল অ্যান্ড প্রেজেন্টেশনটাও খুব বেশি সুন্দর ছিল বাট টেস্ট অত বেশি ভালো লাগে নাই যে উপরে যে ফালুদা ছিল ওটা জর্দার মতন অ্যান্ড ওটার টেস্ট মানে বলতে পারো যে ওটা কোনো টেস্ট নাই বাট ওটা যদি তোমরা কুলফির সাথে মিক্স করে খাও তাহলে একটু টেস্ট পাওয়া যায় আর কুলফিটা ছিল কলার এইরকম একটা টেস্ট ছিল যে কুলফিটা কলার অ্যান্ড উপরে যে ফালুদা ছিল ওটা ছিল জর্দা তো তোমাদের অনেকে ওই খাবারটা ভালো লাগতে পারে অনেকে ভালো নাও লাগতে পারে আমার কাছে অ্যাভারেজ লাগছে আমি এটাকে অ্যাভারেজ বলবো তো আমি এটাকে রেট করবো 10-5 আঙ্কেল উপর এটা কি দিয়েছেন লাল মিষ্টি চাটনি আর এটা মিষ্টি চাটনি এন্ড উপরে পাপড়ি আর উপরে কি দিয়েছেন এটা আঙ্কেল লবণ মশলা ওকে মশলা দিছে এটা উপরে আলু এটাও আমি ইন্ডিয়াতে যতবার আসছি এটা আমার খাওয়া হয়নি এটাও আমার প্রথম পেঁয়াজ একটু কম দেন আঙ্কেল থেকে এখন আমি জানতে পারলাম যে এক ধরনের চাটনি হয় যেটা মরিচ অ্যান্ড আম আদার হয় তো আদা দুই প্রকারের একটা নর্মাল আদা একটা আম আদা যেটায় আমের মতন টেস্ট আসে অ্যান্ড এটা এটার কারণে নাকি খাবারের টেস্ট আরও বেশি ভালো হয় তো ওইটাই তোমাদের দেখাই যে দেখো গ্রিন কালার যেগুলো দেখতে পারতেছে এটা হইতেছে আমাদা তো এটা টেস্ট কেমন হয় আমি জানি না এটা আমার ফার্স্ট টাইম আমি টেস্ট করবো এটা তো লেটস সি কেমন হয় অ্যান্ড আজকে নিউ মার্কেটে অনেক বেশি ভিড় কারণ পূজার কারণে সামনে তো পূজা তাই হয়তো বা সো এটা হইতেছে আঙ্কেলের পাপড়ি চাট আঙ্কেল আমার জন্য খুব বেশি স্পেশালভাবে বানিয়ে দিছে এটা তো দেখি এটা কেমন হয় আমি যে আমাদের একটা টেস্টের কথা বলছি না ওটার টেস্ট অনেক বেশি আসতেছে আর এই যে লাল কালার মিষ্টি চাটনিটা এটার টেস্ট অনেক বেশি আসতেছে তো ওভারঅল এটা 10-8 খুব বেশি মজা তোমরাও ট্রাই করো আইয়ে সোডা নেমো পানি পানি বোতল প্রিয়াসের বলিয়ে ভারি ঠান্ডা তো গাইস দ্য লেমন সোডা ওয়াজ অসাম তো লেমন সোডাটা যে ঝাঁজ আছে না সোডা যে ঝাঁজ আছে ওটা গলায় লাগতেছিল অ্যান্ড
খুব বেশি রিফ্রেশ ফিল হইতেছিল এন্ড ঠান্ডা ঠান্ডা ছিল তো আরো বেশি ভালো লাগছে এখন গরমের সময় এই সব ঠান্ডা খাবার আরো বেশি ভালো লাগে তো লেমন সোডাটা আমি দেব 10-এ 9 তো চলো দেখি সামনে আরো কি স্ট্রিট ফুড পাই যদি পাই তাহলে খাবো না পাইলে আর কি করার তো লেটস সি Alright guys, so right now we are trying India's most famous street food and এটার নাম হচ্ছে পাও ভাজি তো পাও ভাজি আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি কোনোদিনও টেস্ট করি নাই তো আজকে প্রথমবার ট্রাই করবো অ্যান্ড টেস্ট করবো যে এটা কেমন হয় এর আগে অনেকবার কলকাতা আসছি বাট এটা কখনো টেস্ট করি নাই আর আজকে এমন অনেক জিনিস আছে যেগুলো টেস্টই করিনি বাট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো দেখি পাও ভাজি টেস্ট কেমন হয় তো এটা বানানোর প্রসেসটা তোমাদের দেখাই তো লেটস গো আমার বাড়িতে টমেটো টেস্ট বেশি সাথে একটু আদার টেস্ট আছে এন্ড অনেক স্পাইসি ওভারঅল ভালো আছে পাওয়া যায় এটা রেট করবো আমি 10-এ 7 অলরেড গাইস তো সারাদিন অনেক জার্নি করার পরে তারপর স্টেশন থেকে আমরা যে ট্যাক্সি দিয়ে হোটেল পর্যন্ত আসলাম রাস্তা অনেক বেশি জ্যাম ছিল বিকজ এখন পূজার টাইম চলে তো পূজার টাইমে একটু রাস্তায় জ্যাম বেশি থাকে তো এই জ্যামের মধ্যে স্ট্রাগল করে আসলাম আসার পরে হোটেলে আসলাম তারপর একটু বাইরে গিয়েছিলাম একটু নিউ মার্কেট সাইডে গিয়েছিলাম ওদিকেও দেখলাম যে অনেক বেশি পাবলিক রাশ ছিল তো তারপর বেশিক্ষণ স্টে করি নেই মার্কেটে তো তারপর হোটেলে আসলাম হোটেলে আসার পর রাতের খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর এখন বেডে আসছি এখন একটু টায়ার্ডনেসটা কম কম লাগতেছে কারণ এখন একবারে ঘুমায় যাব কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে অ্যান্ড কালকে সকালে আরও বেশি হয়তো স্ট্রাগল করতে হবে অ্যান্ড কালকে আমি আরেকটা নতুন ব্লগ করব তো আমি কোন হোটেলে আসছি অ্যান্ড হোটেলে কেমন রুম নিয়েছি এটা আমি নেক্সট ব্লগে ডিটেল দিয়ে দিব নেক্সট ব্লগে আমি রুমগুলো দেখাই দিব তোমাদের তো তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে নেক্সট ব্লগটা এই ব্লগের একদিন পরে আসতেছে তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে দিলাম আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য তত পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পিস আউট বাই বাই